কেয়ামতের দিন মিজান আমরা হালকা করতে চাই না ভারী করতে চাই? জবাব চাই, কি করবেন? যদি ভারী করতে চান নেক আমল বেশি বেশি করবেন। আর একটি হাদিস শোনাব, যেই হাদিসের ভিতরে পাল্লা ভারী করার মতো কথা নবীজি বলেছেন, শুনবেন নাকি? বুখারী শরীফের শেষ হাদিস, আল্লাহর নবী বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন, দুইটা কালেমা দুটি শব্দ আল্লাহর কাছে খুবই প্রিয়, মুখে উচ্চারণ করা একেবারেই হালকা, আর কিয়ামতের দিন এই শব্দ দুটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাকে ভারী করে দিবে। সেই শব্দ দুটি হলো, পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জান্নাতের ভিতরে মানুষের কোন দুঃখ থাকবে না। কাদের দুঃখ থাকবে না? জান্নাতীদের। কথা কি শোনেন? সাথে সাথে ঠাস ঠাস করে জবাব দিতে পারেন না কেন? জান্নাতীদের ভেতরে, জান্নাতীদের কি থাকবে না? কোন দুঃখ থাকবে না, একটা দুঃখ থাকবে। কটা দুঃখ? একটা দুঃখ থাকবে। জান্নাতীরা জান্নাতের ভেতরে মনে মনে ভাববে, কারণ জান্নাত তো সকলের জন্য একরকম হবে না, কারো হবে ফার্স্ট ক্লাস, কারো হবে ডিলাক্স, কারো হবে সুইট ডিলাক্স, কারো হবে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস, এরকম। এটা কি ইনসাফ না জুলুম? ইনসাফ। আপনি খালি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, জাকাত করছেন, জাকাত দিছেন, হালাল হারাম পাইসা করছেন, আপনারে যে জান্নাত দেওয়া হবে, ওই ব্যক্তি যিনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কোরআন বুঝেছেন, কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন, জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, ফাঁসির মঞ্চে চড়েছেন, তার জান্নাত আর আমার জান্নাত সমান হওয়া কি উচিত? কাজী আল্লাহ তাআলা তো ইনসাফ করবেন কিয়ামতের দিন, নবীদের সাহাবীদের, তারপরে দিনের জন্য যে যত পরিশ্রম করেছেন তার পুরস্কারটা সেরকমই হবে। এই জান্নাতির ভিতরে, জান্নাতিদের মধ্যে কোন দুঃখ থাকবে না, একটি দুঃখ ছাড়া। তারা মনে মনে ভাববেন, রব্বুল আলামিন, অমুক অমুক সময় চায়ের দোকানে বসে আড্ডা মেরেছিলাম, বাসের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসেছিলাম, আজেবাজে চিন্তা করেছি, সময় চলে গেছে ঘন্টার পর ঘন্টা, ওই সময়গুলিতে যদি তোমার নামের জিকের করতাম, তেলাওয়াত করতাম, তাহলে জান্নাতের ভেতরে আজ আমি আরো ভালো ভালো জায়গা পাইতাম।